আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে তাই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর হ্যাঁ তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ইনস্টাগ্রামে তো তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো ওকে সো মেকআপ স্টার্ট করার আগে কিন্তু ফেসটাকে ক্লিন করে নেওয়া খুব মাস্ট ফেস ক্লিন করার জন্য তোমরা তোমাদের মন পছন্দ কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো সেটা যদি তোমরা ফেসটাকে ক্লিন করে নিবে তাতে কী হবে মেকআপটা লং লাস্টিং থাকবে আর ভালো মতন ব্লেন্ড হবে স্কিনের মধ্যে ফেস ক্লিনটা খুবই দরকার ওকে সো ফার্স্ট আমি এখানে নিবে সফট ময়শ্চারাইজার ক্রিমটি ইউজ করছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে মশ্চারাইজার লাগানোটা খুব দরকার ওকে সো মশারাইজার ইউজ করার পরে আমি এখানে অ্যালোভেরা জেলটি ইউজ করবো এখন যাদের কাছে প্রাইমার আছে তোমাদের কাছে যদি প্রাইমারটা থাকে তাহলে তোমরা প্রাইমার ইউজ করতে পারো আর যদি তোমাদের কাছে প্রাইমার যদি না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো বিকজ অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার কিন্তু ইউজ করা যায় প্রাইমার লাগানো কিন্তু তোমরা কখনোই ভুলবে না কারণ প্রাইমারে কী হয় আমাদের যে মেকআপটা আছে সেটা অনেকক্ষণ লং লাস্টিংয়ে রাখে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড হয় ফাউন্ডেশন যদি তোমরা উইদাউট ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার যদি লাগাও ফাউন্ডেশন স্কিনে তাহলে কি হয় ফাউন্ডেশনটা স্কিনে কিন্তু ভিতরে চলে যাওয়ার চান্সেস থাকে আর সেটাতে কি হয় তোমাদের প্রবলেমস হতে পারে স্কিনে সেটা ময়শ্চারাইজার দেন প্রাইমার দেন ফাউন্ডেশন লাগাতে হয় অ্যালোভেরা জেল লাগালে কী হয় মুখে না একটা অন্যরকম একটা গ্লো দেয় আর অ্যালোভেরা জেলটা আমি খুব পছন্দ করি ফাউন্ডেশন লাগানো হয় কারণ অ্যালোভেরা জেল লাগানোর পর ইনস্ট্যান্টলি তোমার মুখে একটা দেখবে গ্লো দেয় আর ফাউন্ডেশনটাও খুব সুন্দর হয় প্লেন্ড হয় অ্যালোভেরা জেল আর তোমরা যদি চাও কি মানে প্রায় যদি না লাগাতে চাও তাহলে তোমরা অ্যালোভেরা জেল ডেফিনেটলি ইউজ করবে তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করি চার পাঁচ বছর আগে যখন আমি মেকআপ করতাম তখন ডাইরেক্ট আমি মুখে ফেসে আমি ফাউন্ডেশনটা লাগাতাম আর তাতে কী হতো ফাউন্ডেশন লাগানোর লাগানোর পর আমার লাইক ফেসটা অনেক ড্রাই হয়ে যেত ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এরকম এবার মনে হতো যে উইদাউট ফাউন্ডেশন আমার ভালো লাগছিল ফেসটা একদম ভালো লাগতো না ফেসটা দেখতে যখন আমি ডাইরেক্ট যখন আমি ফাউন্ডেশান লাগাতাম তারপরে বুঝতাম না যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কিছু জন্য হয় কিসের মিস্টেকের জন্য হয় তারপর যখন আমি জানলাম মেকআপের ইউটিউব যখন দেখলাম মে প্রসেসটা কি তখন আমি জানতে পারলাম যে ময়শ্চারাইজার লাগাতে হয় বা প্রাইমার লাগাতে হয় তারপরে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হয় তাতে ভালো মতন ফাউন্ডেশন প্লেন্ড হয় তো তোমরা যদি একই যদি ভুল করে থাকো যে ডাইরেক্ট স্কিনে যদি তোমরা ফাউন্ডেশান অ্যাপ্লাই করো তাহলে সেটা একদমই করবে না ফাউন্ডেশন একদম ভালো মতো ব্লেন্ট হবে না আর ভালো লাগবে না তোমার ফেসটা সো সব সময় লাগানো আগে ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে ওকে নাও আমি এখানে ফাউন্ডেশান হলো সিসি ক্রিমটা ইউজ করছি সো যেহেতু এটা ডে মেকআপ আমরা বসন্ত উৎসবে অবভিয়াসলি ডেতেই দিনের বেলায় বের হই রাত্রা কেউ বের হয় না আর বের হলে আমি জানি না সো ডে মেকআপের জন্য ল্যাকমিস স্কিমটা খুব পারফেক্ট ডাক যাদের দাগ পিম্পলস অ্যান্ড ডার্ক সার্কলস আছে তারা ইউনো ফুল কাভারেজ যে ফাউন্ডেশনটা হয় সেটা তোমরা ইউজ করতে পারো গুগলে সার্চ করতে পারো ফুল কাভারেজ ফাউন্ডেশন যেরকম আছে ফিটমি ফাউন্ডেশনটা দেন হুডা ফাউন্ডেশন এরকম টাইপের অনেক ভালো ভালো ইউনো ফাউন্ডেশন আছে তোমরা সেটা ইউজ করতে পারো যদি তোমাদের দরকার হয় আর যদি তোমাদের দরকার না হয় লাইক তোমার স্কিনে যদি কোনো ডাক পিম্পলস অ্যান্ড ডার্স সাইকেল এইসব যদি না হয়ে থাকে তাহলে তোমরা সিসি ক্রিমটা ইউজ করবে সিসি ক্রিম বহুতই একটা ভালো ফাউন্ডেশন পার্সোনালি আমার খুবই ভালো লাগে সিসি ক্রিম ফাউন্ডেশনটা বিকজ আমার সেরকম দাগ নেই বা পিম্পলস অ্যান্ড ডার সাইকেল সেরকম নেই সেই জন্য আমি এই সিসি ক্রিমটা ইউজ করি ওকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় ফুল ফেসে এভাবে ডট ডট করে লাগিয়ে দেবে তাহলে মানে কোনো জায়গায় গ্যাপ থাকবে না দেন তোমরা কোনো স্পঞ্জ বা ফাউন্ডেশন ব্রাশ যেটা সেটা সেটা তোমরা ইউজ করতে হবে না আমি স্পঞ্জ ইউজ করছি আর যখন তোমরা ব্লেন্ড করবে ফাউন্ডেশনটা তখন কোনো সময় আপ করবে না স্কিনে সবসময় ড্যাপ ড্যাব করে এভাবে করে তোমরা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে তাতে অনেক ভালো মতন ফাউন্ডেশনটা ব্লেন্ড হয় ওকে দেন আমি এখানে ফিটমিক কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি সো এখন অলরেডি গরম পড়ে গিয়েছে আর যেহেতু গরম পড়ে গিয়েছে তার মানে আমাদের যে মেকআপটা আছে সেটা কিন্তু মেল্ট হওয়ার খুব চান্স থাকে বিকজ যখন আমাদের ঘাম বের হয় তখন আমাদের মেকআপ মেল্ট হতে পারে সেই জন্য কম্প্যাক্ট পাউডার লাগানোটা খুব ইম্পর্টেন্ট কম্প্যাক্ট পাউডার যদি তোমরা স্কিপ করে তাহলে তোমাদের মেকআপটা কিন্তু মেল্ট হয়ে যাবে আর বিশেষ করে অয়েল স্কিনের জন্য তো লাগানোটা খুবই দরকার আর ফিটমি কম্প্যাক্ট পাউডার অয়েল স্কিনের জন্য তো খুবই ভালো একটা অপশানস আর যাদের অয়েল স্কিন নেই তারাও ইউজ করতে পারো আমার স্কিনটা হচ্ছে নর্মাল স্কিন আমি এই ফিটমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো ওকে সো কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার বেসটাকে সেট করে নিয়েছে এখন আমি আমার আই লুকের দিকে ফোকাস করব আমি এই ধরনের একটা ব্রাশ নিয়ে ফার্স্ট আইব্রোটাকে কম করে নিব দেন আমি এই কালারটি ইউজ করব আইব্রো ফিল করার জন্য তো জন্য ফার্স্টে আমি এই পিঙ্ক শেডটি ইউজ করব এটা মার্সের আইশোর প্যালেট দেন আমি এই দুটো ডার্ক পিঙ্ক কালার ইউজ করবো একসাথে আউটার কর্নার থেকে ইনার কর্নার করে আসতে হবে ভালো মতন তোমাদের ব্লেন্ড করতে হবে এই যে এই সাইডটা যেটা এই সাইডটা যেটা আছে সেখানে তোমরা ডার্ক কালার সবসময় ইউজ করবে তো আমি এইভাবে করে জিনিসটাকে ব্লেন্ড করে নেবো এক্স্যাক্টলি তোমাদের এভাবে করে ব্লেন্ড করতে হবে এরকম রাউন্ড রাউন্ড দেন এভাবে করে তাহলে কি হয় চা আসলে আছে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় আমি একই কালার নিয়ে আবার ভিতরে ড্যাপ ড্যাপ করে নিব দেন আমি আ ভালো মতন ব্লেন্ড করে নিব ওকে নাও আমি এই গোল্ডেন কালারটি ইউজ করব শিমার কালার সব ফিঙ্গার দিয়ে ইউজ করতে হয় তাতে খুব ভালো মতন এই শিমার কালারটা লাগে তো গোল্ডেন কালার ইউজ করার পর আমি ভালো মতন আবার ব্লেন্ড করে দিব আমি দুটো আইসে আইশ্যাডো লাগিয়ে নিয়েছি এখন আমি এই এলিটি লাইনারটি ইউজ করব ওকে সো আমি অফ ক্যামেরা লাইনটা লাগিয়ে নিয়েছি এখন আমি এই মাস্কারাটি ইউজ করে নিব নাও আমি এই ব্রাউন কালারটি ইউজ করব সো আমি এখানে অ্যালিটিন কাজলটি ইউজ করব না আমি ব্লাশের জন্য এখানে বেবি লিপস ইউজ করছি বেবি লিপসে খুব একটা নেচারাল ব্লাশের ফিনিশিং দেয়

গাইজ এই হারটা খুবই অ্যাফোর্ডেবল আমি তোমাদের সাথে নেক্সট মেবি এটা রিভিউ দিব হালটা সেই জন্য এখন সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের নোটিফিকেশন এসে যায় খুবই অ্যাফোর্ডেবল হালেটার এখানে ইভেন এখানে তোমাদের পাঁচটা কালার পাঁচ ডিফারেন্স সো তোমাদের সাথে আমি একটা রিভিউ দেখা করি থ্যাংক ইউ সো মা ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টুমার চ্যানেল তোমাদের যদি এরকম টাইপের আরো ভিডিওস চাই তাহলে আমি কমেন্ট করে প্লিজ বডোড এই ভিডিও তোমাদের ফ্যামিলি সাথে কিন্তু শেয়ার করে দেবে সো বাই টেক কেয়ার